বলছি বেলা হয়ে গেছে, বাজার নিয়ে এখনো আসছে না কেন? বাজার আনতে তো এত সময় লাগার কথা নয়। এই তো আপনি এসে গেছেন, আপনারা তো দেরি। হাত খালি কেন, বাজার আনেননি? আজও খালি হাতে ফিরেছেন? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন, কথা বলছেন না যে? কথার কণ্ঠনালী আমার রুদ্ধ হয়ে গেছে বেগম, আজও আমি খালি হাতে ফিরেছি। আমি পারি নাই, আমাদের আদরের সন্তান তুনতুন ও দুলদুলের মুখে তুলে দেওয়ার জন্য কিছু আনতে। আমি ব্যর্থ, আমি অপদার্থ। কি বলছেন আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। দুলদুল দুলদুলকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি, বাজার থেকে ভালো কিছু আনলে রান্না করে ওদের ঘুম থেকে তুলে খাওয়াবো বলে। আজ কতদিন ধরে দুলদুল দুলদুলকে আমি মাছ মাংস দিয়ে খাওয়াতে পারি না। মা হলে আমি সন্তানের কষ্ট কি করে সহ্য করব? জানো বেগম, দোকানের আমদানির টাকা না পেয়ে লজ্জা শরমের মাথাকে ছুটে গেলাম আমার পুরনো বন্ধু সেই জামরুল খানের কাছে। সেই বন্ধু আমাকে নিরাশ করল, কর্তব্য না দেখে খালি হাতে বাড়ি ফিরতে হল। অথচ ওই জামরুল খানের দূর দিনে তার জন্য আপনি কত কিছুই না করেছেন, আর সেই বন্ধু পারল আপনাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিতে? এসবই কপালে নিষ্ঠুরতা বেগম, এসবই কপালে নিষ্ঠুরতা। কপালের দোষ দিয়ে কি লাভ, ছেলে মেয়েদেরকে নিয়ে সুখেই দিন কাটছিল আমাদের, কোনো অভাব অনাটন ছিল না। কিন্তু আপনার ওই বিশ্বস্ত ফটিক যখন থেকে দোকানের দায়িত্ব পেল ঠিক তখন থেকে দোকানের আয় উন্নতি নিচে নামতে নামতে আজ প্রায় শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছে ওই ফটিক আপনার সর্বনাশ করবে, আপনাকে ডুবিয়ে মারবে। বেগম, ফটিক সম্বন্ধে এমন করে বলো না। ওর তীক্ষ্ণ বুদ্ধি, শানিত চিন্তা সত্যি সত্যি প্রশংসা করার মতো। ওকে ওকে অবিশ্বাস করা ঠিক হবে না বেগম। আপনি আপনার বিশ্বাস নিয়েই থাকুন, বাচ্চা দুটোর ঘুম ভেঙে গেলে খেতে চাইবে। আমি যাই। আমার বেগম জেসমিন, আমার বন্ধু জামরুল খান সম্বন্ধে যা বলেছে যথার্থই বলেছে, কিন্তু ফটিক সম্বন্ধে যা বলল, না 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 না, ফটিক কি অবিশ্বাস করা মোটেই সমীচীন হবে না। ও আলাদিনের বিবি, বাড়ি আছো গো? আলাদিনের বিবি কে? এই তো ভালোই হলো, অনেক দিন পর আজ তোমার দেখা পেয়ে গেল। টাকা দিতে পারবে না বলে দুই মাস ধরে দুধ নেওয়া বন্ধ করে দিয়েছো, অথচ বাকি পড়া তিন মাসের দুধের টাকা আজ পর্যন্ত পেলাম না। বারবার এসে খালি হাতে ফিরে যাচ্ছি, তোমার বেগম পাকাপাকি কথা দিয়েছে আজ দুধের বাকি টাকা কড়ায় গন্ডায় শোধ দিয়ে দিবে। আমি কিন্তু আজ টাকা ছাড়া এক পাও নড়ছি না বাপু। আমার নাম গোয়ালিনী বাসন্তী দেবী। হ্যাঁ ও, তুমি গোয়ালিনী বাসন্তী দেবী? হ্যাঁ গো হ্যাঁ, আমি গোয়ালিনী বাসন্তী দেবী। তবে মনে কোনো বসন্তের রং নেই। তা তোমার বুঝি এখনো বিয়ে তা হয়নি? লে বাবা বলি, তোমার এই বয়স
মানে আমি বলছিলাম কি, তোমার বয়স তো আর কম হয়নি, তোমার এই বয়সে হাতে শাখা থাকার কথা, সিঁথিতে সিঁদুর থাকার কথা। কপালের লিখন বাপু, এসবই হচ্ছে কপালের লিখন। তা না হলে এই বয়সে কম দুঃখে কি আর বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করি? পাড়ার নষ্ট ছেলে ছোকরারা পারে তো আমার ইলে খেতে চায়। এই যে এই হাত দিয়ে, এই হাত দিয়ে ইতর ফাত্রাদের কষিয়ে কত চড় মেরেছি। বেশ করেছো, উচিত শিক্ষা দিয়েছো। তা বাসন্তী, তোমার সংসারে আর কে কে আছে? আমি আর আমার অসুস্থ বুড়ো বাপ ছাড়া এই সংসারে আমার কেউ নেই। মা আমার মায়া কাটিয়ে স্বর্গে চলে গেছে বহু আগে। এখন বুড়ো বাপটাও যায় যায় অবস্থা। অসুস্থ বুড়ো বাপটাকে একলা ফেলে রেখে তার পরের ঘরে যেতে পারি না, তাই বিয়ে থা করিনি। তাহলে তো দেখছি তুমি অনেক কষ্টে আছো। এই দেখো দেখিনি বাপু, তোমার সাথে কথা বলতে বলতে আমার অনেক সময় পার হয়ে গেল। আমাকে আবার অসুস্থ বাপের জন্য ঔষধ কিনে নিয়ে যেতে হবে। আজ আর তোকে খালি হাতে ফেরাবো না বাসন্তী। এই আমার বাচ্চাদের স্কুলের মাইনে দেবার জন্য এই টাকাটা রেখেছিলাম, এটাই তুই নিয়ে যা, বাকি টাকাটা কদিন পরে দেব। আর শোন, তোর অসুস্থ বাপের জন্য এই যদি ওষুধ নিয়ে যাস। ঠিক আছে ঠিক আছে। তোমার বাচ্চাদের স্কুলের মাইনের টাকা দিয়ে দিচ্ছ? মাইনে দিতে না পারলে তো ওদের নাম কেটে দেবে, স্কুল থেকে ওদের বার করে দেবে, ওদের ওদের পড়ালেখার তো অনেক ক্ষতি হয়ে যাবে। না 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 বাপু, আমি এতটা নির্দয় হতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ আগে ওদের স্কুলের মাইনের টাকাটা দিয়ে দাও, পরে সুবিধা মতো আমার টাকাটা শোধ দিয়ে দিবে। এই যে এ নাও। বাসন্তীর কোমল অন্তরের মমতা দিয়ে আজ আমাদের শক্ত ঋণের জালে আবদ্ধ করে গেল। এই সমাজে বাসন্তীর মতো মেয়ে কথা হয়? বাসন্তী আজ যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করল, সে ঋণ কখনো শোধ আবার নয়, কখনো শোধ আবার নয়। বাসন্তীর মহানুভবতায় আমি ভীষণভাবে অভিভূত হয়ে পড়েছি। হৃদয়ানুভূতি স্পর্শে আমি প্রচণ্ড আঘাত পেয়েছি, কিন্তু কিন্তু প্রতিঘাত করার ক্ষমতা নেই। আমি আমি ভীষণভাবে ব্যথিত হয়েছি, কিন্তু বিদ্রোহ করার শক্তি নেই। তাই তাই আজ আমি বড়ই দুর্বল, নিজেকে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। কিন্তু না, আমাকে এই অসহায়ত্বের বেড়া জাল থেকে মুক্তি পেতেই হবে। বেগম জেসমিন, তুমি আমার সহধর্মিনী, তোমার সহযোগিতা, তোমার উৎসাহ আমাকে সাহস যোগাবে, আমাকে শক্তি যোগাবে। যাও বেগম, আমার সযত্নে রাখা সেই আশ্চর্য চেরাকটি নিয়ে এসো। চেরাক এনে আর কি হবে, কত দিন কত রাত জেগে চেষ্টাই তো করলে, তো আপনার হুকুমের বান্দার সারা তো পেলেন না। পাবো বেগম পাবো, তুমি যাও নিয়ে এসো চেরা। যাচ্ছি।
একবার না পারিলে দেখো শতবার। দাও দাও বেগম, তুই আমার অনেক আকাঙ্ক্ষার আশ্চর্য চেহারা, অনেক আশায় বুক বেঁধে তোকে আমি আবার হাতে তুলে নিয়েছি। আজ আমার ডাকে তোকে জ্বলে উঠতেই হবে, আর যদি জ্বলে না উঠিস তবে তোকে কোনোদিন ডাকবো না, আর কোনোদিন স্পর্শ করবো না। এই আমার শেষ প্রতিজ্ঞা। পারছি না। পারবেন হুজুর, পারবেন, আপনারা পারতে হইবে হুজুর। হুজুর আপনি একটা কাম করেন, আপনি ঘষেন আর আমি গনি, আমার গনের সঙ্গে সঙ্গে আপনি ঘষেন হুজুর, ঘষেন 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 হুজুর, এক দুই তিন চার পাঁচ সিংহাসন আমি কিছুই চাইব না, আমি তোর কাছে অতি ক্ষুদ্র কিছু চাইব। তোমার এমন কি ক্ষুদ্র চাওয়া? আমি অসহায়ত্বের হাত থেকে পরিত্রাণ চাই, আমি মুক্তি চাই, মুক্তি। ব্যাপার তুই হাসছিস যে, আমার দণ্ড দশা নিয়ে তুই বিদ্রুপ করছিস, হাসি তামাশায় মেতে উঠছিস। তুই কি চাস আমি ভিক্ষারে ছুরি নিয়ে ধারে ধারে ভিক্ষা বৃত্তি করি? বল, উত্তর দে। তোমার
কিন্তু অমুষের মতো অপাত্রে অনাপরে দান করে আবার তখন পুরুষের সাধ্যে উপনীত হয়ে তুমি আজ বিশ্ব নিয়তির নিষ্ঠুর খেলায় বিপর্যস্ত হয়ে আমি তোর তুমি আমার সাহায্য পাবি ও আমার বিশ্বস্ত কর্মচারী ফটি। তুমি তো ভালো করে জানো ও খুশিতে হাত ধরার বলেছিল তাই ঠিক বুঝে উঠতে পারে। আমি খুশি দাবায় বলেছি আমার মাথা পুরো একটা গরম হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। বেগম জেসমিন, ওকে টেনে হেসলে এখান থেকে নিয়ে যেতে হবে, নইলে মারা যাবে। এসো আমার সাথে ধরো। কথা বলছি না কেন? মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলেছি। সর্বনাশ! বেগম জেসমিন, তাড়াতাড়ি পানি নিয়ে এসো, ওর মাথায় পানি ঢালতে হবে। না হুজুর, আমি মরি নাই। তুই সুস্থ আছিস তো? জি হুজুর, আমি পুরা সুস্থ আছি। ওই ধমকে আর সমকে আমার কিছু হইব না হুজুর। আমার আমার কলিজা একেবারে পাত্রের মতো শক্ত। তোর জন্য খুব চিন্তা হচ্ছিল। আমার জন্য কোনো চিন্তা করেন না হুজুর। ওই দৈত্যের ধমকে সুরে আমার পুরানা খিচুড়ি বার আমরা মাথা তারা দেওয়া উঠছিল। তবে হুজুর, ওই খিচুড়ি সামাল দেওয়ানোর অভ্যাস আমার আছে হুজুর। তাই নাকি? হ্যাঁ হুজুর, আর নেই তাহলে চিন্তা করেন না হুজুর। হ্যাঁ ওরে বাবা হুজুর, আমার যদি দৈত্য হুজুর আইতেছে হুজুর। আমি অনেক গেলাম, আপনি তাড়াতাড়ি যা আছে সব চাই মালাইবেন, আপনি দুনিয়ার সব কিছু চাই মালাইবেন হুজুর। ঠিক আছে, হ্যাঁ তুমি এখন যা। হাই হাই হাই, আমি অন কোন দিকে যাই, আমি কোন পথে পালাই, আমি কোন পথে পালাই। হ্যাঁ হুজুর পাইছি, কারণ আমার জনগণের মধ্যে পালার ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি গেলাম গেলাম চাইতে, কিন্তু সব কম চাইবেন না, পুরা দুনিয়ার চাই মালাইবেন, কয়েক হাজার কোটি টাকা চাইবেন। গেলাম হুজুর। এইখানে অনেক মূল্যবান স্বর্ণ মুদ্রা রয়েছে যা তোমার জন্য নিয়ে এসেছি মালি। এই স্বর্ণ মুদ্রা তুমি ডলার পাউন্ড কিংবা টাকা যে কোনো মুদ্রায় তোমার ইচ্ছা মতো বিনিময় করে নিতে পারবে। তবে মনে রাখবে, অবর্ণ ব্যক্তি দ্বারা সঠিক হিসাব বসে বাস্তব পদক্ষেপের মাধ্যমে অতীতের সমস্ত ব্যর্থতার প্রাণী দূর করে আগামী সুন্দর সুখময় জীবন গড়ে তুলবে। এই
যাবে আশা সাথে। এই নাও পাহাড়ি, আরে এই কথা তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই, সাবধান করিয়ে দিতে চাই পাহাড়ি, তোমার এই মহামূল্যবান স্বর্ণ মুদ্রার লোভে লোভাতুর মথবান দুর্নীতিবাজ মানব অতি সুচতুর পঙ্গপাল তোমার ঘনিষ্ঠ হতে চেষ্টা করবে, কিন্তু ওদের প্রতি তোমার সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে, তা না হলে তোমার সমূহ ক্ষতির সম্ভাবনা থাকবে মালিক। সত্যি সত্যি তুই আমাকে ভাবিয়ে তুলবি, চিন্তায় ফেলে দিবি। আচ্ছা, আমাদের এই মানব কুলের অসৎ লোভাতুর ঘুষখোর মতলববাজ দুষ্টু প্রকৃতির এই খারাপ মানুষগুলোকে তোর কোনো জাদু মন্ত্র দ্বারা সৎ ভালো মানুষ বানিয়ে দিতে পারিস না? তুমি অবুজ সরল শিশুর মতে কথা বলছো মানে, তুমি হুকুম করলে আরো ধন সম্পদ আমি তোমার জন্য ব্যবস্থা করে দিতে সক্ষম হব, কিন্তু কোন জাদু মন্ত্র দিয়ে তোমাদের মানবগুলির অসৎ দুর্নীতিবাদ নিকৃষ্ট মানবগুলোকে ভালো করা অসম্ভব, যদি না ওদের নিজের থেকে আত্ম সূচনা না আসে, আত্মশুদ্ধি উন্মেষ না থাকে, তবে প্রতিহিংসার রসাবলে অথবা সম্মিলিত প্রচেষ্টায় অথবা প্রকৃতির নির্মম খেলায় এমনিতেই একটি নোরা নিঃশেষ হয়ে যাবে। এখন আমার বিদায়।